নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের WBHA মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে আলোচনা করবো। তো দেখো, আজকে আমি ইতিহাসের টোটাল পাঁচখানা সেট সলভ করিয়েছি। 2023 সালের মাধ্যমিকের WBHA থেকে ইতিহাসের টোটাল আমি পাঁচখানা সেট সলভ করা। তো দেখো, নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট 1.1-এর প্রশ্ন কী বলেছে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন অ্যান্সার ব্যাক। কার অ্যান্সার? মুন্সি প্রেমচাঁদ। তো দেখো, আমাদের পরের প্রশ্ন 1.2-তে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। অ্যান্সার ব্যাক। কার অ্যান্সার? 1872 খ্রিস্টাব্দে। 1.3-তে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন অ্যান্সার ব্যাক। কার অ্যান্সার? শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন 1.4-এ কী বলেছে? তো দেখো, 1.4-এর প্রশ্ন বলেছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? আলেকজান্ডার ডাফ। 1.5-এ হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? গিরিশচন্দ্র ঘোষ। 1.6-এ 1878-এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? তিনটে স্তরে। 1.7-এ দামিনী কহুর কথার অর্থ কী? অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? পাহাড়ের প্রান্ত দেশ। 1.8-এ 1857-এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন 1.9-এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় অ্যান্সার ব্যাক। কয়ার অ্যান্সার? 1876 খ্রিস্টাব্দে। 1.10-তে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অ্যান্সার ব্যাক। কয়ার অ্যান্সার? লর্ড ক্যানিং। 1.11-এ এদেশে ছাপাখানার হাফটন ব্লক প্রবর্তন করেন অ্যান্সার ব্যাক। কয়ার অ্যান্সার? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 1.12-তে জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার ব্যাক। কয়ার অ্যান্সার? প্রসন্ন কুমার ঠাকুর। 1.13-তে একা আন্দোলনের নেতা ছিলেন অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? মাদারি পাশি। 1.14-এ গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? মুজাফর আহমেদ। 1.15-এ নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ ছদ্মনাম গ্রহণ করেন অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? আমেরিকায়। পরের প্রশ্ন 1.16-এ বলেছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.7-এ মতীয় ধর্মের প্রবর্তন করেন অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? হরিচাঁদ ঠাকুর। 1.18-এ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? মালাবার উপকূলে। পরের প্রশ্ন 1.19-এ ভারতের লৌহমানব বলা হয় অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? বল্লভভাই প্যাটেলকে। 1.20-তে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় অ্যান্সার ব্যাক। ঘোয়ার অ্যান্সার? 1953 খ্রিস্টাব্দে। তো দেখো, এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করছি। 2.1-এ কী বলেছে? নারী দশক বলা হয় কোন সময়কে? অ্যান্সার হবে 1975 থেকে 1985 খ্রিস্টাব্দে পর্যন্ত। 2.12-তে কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন? অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন কী বলেছে 2.13-তে? তো দেখো, 2.13-এর প্রশ্ন বলেছে কত খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রথম অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1867 খ্রিস্টাব্দে। 2.14-এ বাবা রামচন্দ্র কে ছিলেন? অ্যান্সার হবে অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের কিষাণ সভার নেতা ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে 2.21-এ ঠিক ভুল নির্ণয় করো। তো দেখো, 2.21-এ কী বলেছে? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মতিলাল শীল। এটা ভুল আছে। 2.22-তে বাংলায় ওহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমীর। এটা ভুল আছে। ওহাবি আন্দোলন, তাই তো, বাংলায় ওহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমীর। এটা ঠিক আছে, সরি, এটা ঠিক আছে। তো দেখো, তোমরা তো জানো যে বাংলায় ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমীর, তার মানে এটা ঠিক আছে। 2.23-তে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ হলো ছেলেদের রামায়ণ। এটা ঠিক আছে। 2.24-এ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। এটা কি আছে? ভুল আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31-এ কেকের দেশ? অ্যান্সার হবে তীরের আসার স্কটল্যান্ড। টিপু শাহ। অ্যান্সার হবে একের অ্যান্সার পাগলাপন্থী বিদ্রোহ। ছাপাখানার জনক। অ্যান্সার হবে দুই অ্যান্সার জোহেনাস গুটেনবার্গ। লীলা নাগ। অ্যান্সার হবে চারের অ্যান্সার দীপালী সঙ্গ। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো, 2.51-এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য। 2.52-এর বিবৃতি ব্যাখ্যা তিন হবে শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। 2.53-তে বিবৃতির ব্যাখ্যা তিন হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা এক হবে ভারতের ছাত্র আন্দোলনের বন্ধ করে দেয়, ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করতে। ঠিক আছে, কী বলছি? ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করতে। তো দেখো, এবার আমি সেট টু নিয়ে আলোচনা করব। তো দেখো, সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এবার আমি সেট টু নিয়ে আলোচনা করব।
ওয়ান পয়েন্ট ওয়ানে কী বলেছে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি, অ্যান্সার হবে ঘর অ্যান্সার রাজতরঙ্গিনী। ওয়ান পয়েন্ট টু এর অ্যান্সার হবে ঘর অ্যান্সার ইংল্যান্ডে। ওয়ান পয়েন্ট থ্রিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার স্যার জেমস উইলিয়াম কোলভিন। ওয়ান পয়েন্ট ফোরে এশিয়ার প্রথম ডিলিট ছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার বেনি মাধব বড়ুয়া। ওয়ান পয়েন্ট ফাইভে কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরির জন্য জমিদান করেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার মতিলাল শীল। ওয়ান পয়েন্ট সিক্সে ভিল বিদ্রোহের নেতা ছিলেন, তো দেখো অ্যান্সার হবে ঘর অ্যান্সার শিউরাম। ওয়ান পয়েন্ট সেভেনে জমি আল্লির আল্লাহ দান কথাটি বলেছেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার দুদুমিয়া। ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে ঘর অ্যান্সার রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তুপি। পরের প্রশ্ন, ওয়ান পয়েন্ট অঞ্জলিতে আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাকার প্রকাশিত হয়, অ্যান্সার হবে ঘর অ্যান্সার 1882 খ্রিস্টাব্দে। ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার অরবিন্দ ঘোষ। ওয়ান পয়েন্ট ওয়ান টুতে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়, অ্যান্সার হবে ঘর অ্যান্সার গোলোকচন্দ্রকে। তো দেখো পরের প্রশ্ন, ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার হবে যে ভারতে প্রথম মে দিবস পালিত হয়, অ্যান্সার হবে ঘর অ্যান্সার 1923 খ্রিস্টাব্দের পয়লা মে। ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে ফ্লাইট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে ঘর অ্যান্সার তেভাগা। ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে ঘর অ্যান্সার মুম্বাইতে। ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে যে মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, অ্যান্সার হবে ঘর অ্যান্সার লাহোর ষড়যন্ত্র মামলা। ওয়ান পয়েন্ট ওয়ান এইটে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার জ্যোতিবা ফুলে। ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার ফজল আলী। ওয়ান পয়েন্ট টু জিরোতে কাশ্মীরের মহারাজ ছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার হরি সিং। তো দেখো এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। 2.11-এ বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম শাবক চলচ্চিত্র কী, অ্যান্সার হবে জামাই ষষ্ঠী। 2.12-তে কোন বড়লাটের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়, অ্যান্সার হবে লর্ড ক্যানিংয়ের আমলে। 2.13-তে ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন, অ্যান্সার হবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 2.14-এ ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়, অ্যান্সার হবে মিরার ষড়যন্ত্র মামলা। তো দেখো এবার আমি ঠিক ভুল নির্ণয় করব। 2.21-এ আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র, এটা ভুল আছে। 2.22-তে ইংরেজ বণিক কার্ল ব্লাম ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন, এটা কি আছে, ঠিক আছে। 2.23-তে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, এটা কি আছে, ঠিক আছে। 2.24-এ ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, এটা কি আছে, ভুল আছে। এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাব। তো দেখো সুন্দরলাল বহুগুণা এর অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার চিপকো আন্দোলন। 2.32-তে মোহাম্মদ মুসিন এর অ্যান্সার হবে চারের অ্যান্সার দুদুমিয়া। তো দেখো আচার্য জগদীশচন্দ্র বসু অ্যান্সার হবে একের অ্যান্সার কেসকো গ্রাফ। 2.34-এ গান্ধীবুড়ি এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার মাতঙ্গিনী হাজরা, কি হবে, মাতঙ্গিনী হাজরা। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। প্রথম যে বিবৃতি আছে 2.51-এর বিবৃতির ব্যাখ্যা, দুই হবে ব্যঙ্গ বিদ্রোপের আড়ালে 19 শতকে কলকাতা শিক্ষিত ভোগবাদী নাগরিক জীবনের জীবন্ত চিত্র এই রচনায় ফুটে উঠেছে। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা, এক হবে বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই মেলা অনুষ্ঠিত হতো। পরের প্রশ্ন 2.53-এর বিবৃতি, তো দেখো এর ব্যাখ্যা তিন হবে বামপন্থীরা শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থন ছিল। তো দেখো পরের বিবৃতি 2.54-এর বিবৃতির ব্যাখ্যা কী হবে, তো দেখো 2.54-এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে আমরণ অনশন শুরু করার ফলে গান্ধীজির জীবন সংশয় দেখা যায়। তো দেখো এবার আমি সেট থ্রি নিয়ে আলোচনা করব। তো দেখো সেট থ্রি কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। 1.1-এ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার ইংরেজরা। 1.2-তে জীবন স্মৃতি প্রথমে প্রকাশিত হয়, অ্যান্সার হবে ঘর অ্যান্সার প্রবাসী পত্রিকায়। 1.3-তে সতীদাহ প্রথার অবসান ঘটে, অ্যান্সার হবে ঘর অ্যান্সার 1829 খ্রিস্টাব্দে। 1.4-এ ভারতবর্ষীয় ব্রহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার কেশবচন্দ্র সেন। তো দেখো পরের প্রশ্ন 1.5-এ বাংলার নবজাগরণকে তথা কথিত নবজাগরণ বলেছেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার অশোক মিত্র। 1.6-এ ফরাজি কথার অর্থ কী, অ্যান্সার হবে ঘর অ্যান্সার ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 1.7-এ সই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে ঘর অ্যান্সার কোল বিদ্রোহ।
1.8 এ ইলভার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। অ্যান্সার বে খয়ারান্সার ভারত সভা 1.9 এ ভারত মাতা চিত্রটি নামকরণ করেন। অ্যান্সার বে গোয়ারান্সার ভগ্নী নিবেদিতা 1.10 কী বলেছে, সিপাহী বিদ্রোহের সময় মোগল বাদশাহ ছিলেন এর অ্যান্সার বে কোয়ারান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। 1.11 এ এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো। অ্যান্সার বে কোয়ারান্সার ভারত মাতা 1.12 অব্যক্ত রচনা করেন এর অ্যান্সার বে কোয়ারান্সার জগদীশচন্দ্র বসু। 1.13 পতিদার যুবক মণ্ডল গড়ে তোলেন এর অ্যান্সার বে কোয়ারান্সার বারদাউলিতে। 1.14 কী বলেছে, 1.14 অ্যান্সার বে কোয়ারান্সার লালা লাজপত রায়। 1.15 রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বে গোয়ারান্সার 1940 খ্রিস্টাব্দে। 1.16 বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অ্যান্সার বে গোয়ারান্সার বীণা দাস। 1.17 ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দেন অ্যান্সার বে গোয়ারান্সার লক্ষ্মী স্বামীনাথন। 1.18 কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন অ্যান্সার বে গোয়ারান্সার সতীশ কী বলেছে খয়ারান্সার শচীন্দ্র প্রসাদ বসু। 1.19 স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল অ্যান্সার বে গোয়ারান্সার অন্ধ্রপ্রদেশ। 1.20 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন অ্যান্সার বে গোয়ারান্সার খুশবন্ত সিং। এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব। 2.11 মোহনবাগান ক্লাব কবে IFA শিল্ড জয় করেছিল অ্যান্সার বে 1911 খ্রিস্টাব্দে। 2.12 হিন্দু কলেজের বর্তমান নাম কি অ্যান্সার বে প্রেসিডেন্সি কলেজ। 2.13 আনন্দমঠ উপন্যাসটি কার লেখা অ্যান্সার বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.14 লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার বে কাজী নজরুল ইসলাম। তো দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 দীনবন্ধু মিত্র বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন এটা ভুল আছে। 2.22 স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা ভুল আছে। 2.23 আইএসসিএস এর নিজস্ব পত্রিকার নাম ছিল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স এটা ঠিক আছে। 2.24 ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন এটা কি আছে ঠিক আছে। সাইলেন্ট স্প্রিং অ্যান্সার বে 3 অ্যান্সার রাচেল কারসান। বিদ্রোহী রাজা অ্যান্সার বে 4 অ্যান্সার ঈশান চন্দ্র রায়। লাইনোটাইপ অ্যান্সার বে 1 অ্যান্সার সুরেশচন্দ্র মজুমদার। গদর পার্টি অ্যান্সার বে 2 অ্যান্সার লালা হরদয়াল ঠিক আছে। তো দেখো এবার আমি সেট ফোর্স। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় এটা কি আছে ব্যাখ্যা। 3 হবে তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। 2.52 এর বিবৃতি তো দেখো এর ব্যাখ্যা 1 হবে ব্রিটিশ সরকার বুঝেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে সুবিশাল ভারতের শাসনভার দেওয়া ঠিক নয়। 2.53 বিবৃতি এর ব্যাখ্যা 2 হবে এটি ছিল কৃষক আন্দোলন। 2.54 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে এর দ্বারা তিনি হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে চেয়েছিলেন। এবার আমি সেট ফোর সলভ করাবো। এবার আমি হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলো টু দ্য পয়েন্ট সলভ করাবো। 1.1 প্রশ্ন কী বলেছে, মোহিনীঅট্টম নাচটি যে প্রদেশের অ্যান্সার হবে খয়ারান্সার কেরলের। 1.2 ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত অ্যান্সার হবে খয়ারান্সার দিল্লিতে। 1.3 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে খয়ারান্সার 1781 খ্রিস্টাব্দে। 1.4 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমানান নামটি অ্যান্সার হবে খয়ারান্সার কালীপ্রসন্ন সিং। 1.5 অ্যান্সার হবে খয়ারান্সার কেশবচন্দ্র সেন। 1.6 ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার হবে খয়ারান্সার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 1.7 ধরতি আবার কথার অর্থ হলো খয়ারান্সার পৃথিবীর পিতা। 1.8 এর অ্যান্সার হবে খয়ারান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.9 এর অ্যান্সার হবে খয়ারান্সার আনন্দমঠকে। 1.9 এর অ্যান্সার হবে আনন্দমঠকে। 1.10 এর কী বলেছে, খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেন অ্যান্সার হবে খয়ারান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। 1.11 বাংলা মুদ্রণ শিল্পের জনক অ্যান্সার হবে খয়ারান্সার চার্লস উইলকিনসকে ঠিক আছে, মুদ্রণ শিল্পের জনক বলা হয়। পরের প্রশ্ন কী বলেছে, 1.12 সিবি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান অ্যান্সার হবে খয়ারান্সার 1930 খ্রিস্টাব্দে। 1.13 বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে খয়ারান্সার ফজলুল হক। 1.14 ভারতের প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি অ্যান্সার হবে খয়ারান্সার
দ্য সোশ্যালিস্ট 1.15 এ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন অ্যান্সার বে। খয়ার অ্যান্সার সুভাষচন্দ্র বসু 1.16 এ ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ ছিলেন অ্যান্সার বে। খয়ার অ্যান্সার প্রীতিলতা ওয়েদ্দার 1.17 এ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন অ্যান্সার বে। খয়ার অ্যান্সার সতীশ চন্দ্র সামন্ত 1.18 এ সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস তৈরি করেন অ্যান্সার বে। গোয়ার অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকর 1.19 এ স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন অ্যান্সার বে। গোয়ার অ্যান্সার চক্রবর্তী রাজা গোপালচারিয়া 1.20 কি বলেছে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় অ্যান্সার বে। গোয়ার অ্যান্সার 1975 খ্রিস্টাব্দে। তো দেখো এবার আমি 2.11 এর প্রশ্ন সলভ করবো। প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন অ্যান্সার বে নবীন চন্দ্র দাস। 2.12 কাকে ভারতের ট্রাডিশনাল মডার্নাইজার বলা হয় অ্যান্সার বে। তো দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলে। 2.13 মহারানী ঘোষণাপত্র কবে জারি হয় অ্যান্সার বে 1858 খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর। 2.14 স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন অ্যান্সার বে মতিলাল নেহেরু। এবার আমি ঠিক ভুল নির্ণয় করবো। তো দেখো 2.21 হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটা ভুল আছে। 2.22 তে কী বলেছে দাঁতকার শ্যামগঞ্জন চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন, এটা কী আছে এটা ঠিক আছে। 2.23 মহর্ষি দাতব্য চিকিৎসালয় স্থাপিত করেছিল শিয়ালদায়, এটা ঠিক আছে। 2.24 ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু, এটা কী আছে এটা ভুল আছে ঠিক আছে। মানে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু, এটা ভুল আছে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। সোমপ্রকাশ অ্যান্সার বে তিনের অ্যান্সার দ্বারকনাথ বিদ্যাভূষণ দাদন অ্যান্সার বে দুইয়ের অ্যান্সার অগ্রিম দান বেঙ্গল কেমিক্যালস অ্যান্সার বে একের অ্যান্সার প্রফুল্ল চন্দ্র রায় নারী কর্ম মন্দির অ্যান্সার বে চারের অ্যান্সার উর্মিলা দেবী। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির ব্যাখ্যা এক হবে তিনি মনে করতেন যে বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। 2.52 বিবৃতির ব্যাখ্যা এক হবে এই সম্মেলনে ভারতের জাতীয় কংগ্রেসের পটভূমি তৈরি হয়। 2.53 বিবৃতির ব্যাখ্যা তিন হবে বাংলার কৃষক সমাজে এই আন্দোলনের সঙ্গে একাত্ম হতে পারেনি। 2.54 বিবৃতির ব্যাখ্যা এক হবে মাতঙ্গিনী গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল। এবার আমি সেট 5 নিয়ে আলোচনা করব। হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ফার্স্ট কোশ্চেন 1.1 এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন অ্যান্সার বে খয়ার অ্যান্সার প্রফুল্ল চন্দ্র রায়। 1.2 আধুনিক ইতিহাসের জননী হলেন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার নতুন সামাজিক ইতিহাস। 1.3 সপ্তদশ আইন দ্বারা যে কুপ্রথার অবসান ঘটানো হয় অ্যান্সার বে গোয়ার অ্যান্সার সতীদাহ প্রথা। 1.4 কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার লর্ড ক্যানিং। 1.5 স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সভায় যোগ দেন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার 1893 খ্রিস্টাব্দে। 1.6 সাঁওতাল ভাষায় হুল শব্দের অর্থ অ্যান্সার বে গোয়ার অ্যান্সার বিদ্রোহ। 1.7 রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার চুয়াড় বিদ্রোহ। 1.8 হিন্দু মেলার প্রথম সম্পাদক হন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। 1.9 আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করা হয় অ্যান্সার বে গোয়ার অ্যান্সার দীনবন্ধু মিত্রকে। পরের প্রশ্ন কী বলেছে 1.10 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন অ্যান্সার বে খয়ার অ্যান্সার ডিসরেলি। 1.11 ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটির প্রকাশক হলেন অ্যান্সার বে খয়ার অ্যান্সার গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 জাতীয় বিজ্ঞান চর্চার জনক অ্যান্সার বে খয়ার অ্যান্সার মহেন্দ্রলাল সরকারকে বলে। 1.13 অ্যান্সার বে খয়ার অ্যান্সার আর এস নিম্বকার। 1.14 অ্যান্সার বে খয়ার অ্যান্সার অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 1.15 অ্যান্সার বে ইয়েলো রেড্ডি। 1.16 ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার সরোজিনী নাইডু। 1.17 রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার সরোজিনী নাইডু। 1.18 গোলামগিরি প্রবন্ধটি বা গোলামগিরি গ্রন্থটি রচনা করেন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার জ্যোতিরাও ফুলে। 1.19 ভারতের সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা অ্যান্সার বে গোয়ার অ্যান্সার 22টি। 1.20 কী বলছে পাথওয়ে টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন অ্যান্সার বে গোয়ার অ্যান্সার চৌধুরী খলিফুজ্জামান।
এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। 2.1 অনে কি বলেছে, হকির জাদুঘর কাকে বলা হয়, অ্যান্সার হবে ধ্যানচাঁদকে বলা হয়। 2.12 ভারতের ইরাসমাস কাকে বলে, অ্যান্সার হবে রাজা রামমোহন রায়কে বলে। 2.13 জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন, অ্যান্সার হবে রিভারেন্ট জমি সরি 2.13 কি বলেছে, জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। 2.14 রাশিয়ার তাসখন্দে কে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে মানবেন্দ্রনাথ রায়। এবার আমি ঠিক ভুল নির্ণয় করব। 2.21 প্রাচ্যবাদের সমর্থকে ওরিয়েন্টালিস্টদের মধ্যে অন্যতম ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে, এটা ভুল আছে। 2.22 কি বলেছে, দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক হলেন ব্লেয়ার ক্লিং এর, অ্যান্সার হবে ঠিক আছে। 2.23 আইএসিএস এর প্রথম অধিকর্তা হলেন সিবি রমন, এটা ভুল আছে। 2.24 ভারতের বিপ্লবীবাদের জনক, 2.24 কি বলেছে ভারতের বিপ্লবীবাদের জনক বলা হয়, অ্যান্সার হবে বাসুদেব বলবন্ত ফাতকে। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব, পরে তার আগে আমি স্তম্ভটা তোমাদের দেখিয়ে দেব। তো দেখো গথিক স্থাপত্যের নিদর্শন, অ্যান্সার হবে তিনের অ্যান্সার কলকাতা হাইকোর্ট। দারুল হার্ব, অ্যান্সার হবে একের অ্যান্সার বিধর্মী দেশ। শিশু শিক্ষায় অ্যান্সার হবে চারের অ্যান্সার মদন মোহন তর্কালঙ্কার। সখী সমিতি, অ্যান্সার হবে স্বর্ণ কুমারী দেবী। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির ব্যাখ্যা, এক হবে বাংলার সাহিত্য শিক্ষা সমাজ ধর্ম সংস্কারের নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল। 2.52 এর বিবৃতির ব্যাখ্যা, তিন হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 2.53 বিবৃতি এর ব্যাখ্যা দুই হবে এই দল দুবার প্রতিষ্ঠিত হয়েছিল। 2.54 এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে ছাত্রদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য। তো দেখো আজকে আমি সেট এক থেকে সেট ফাইভ অবধি সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।